হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসবি পূজা। আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর আজকে তোমাদের নিয়ে চলে এসেছি ইকো পার্ক, চলো সাথে থাকো। বিশ্বের 7টি আশ্চর্যের জায়গা দেখে অনেকের কাছেই স্বপ্ন, কিন্তু খুব কম লোকই আছে যে এই স্বপ্নটা পূরণ হয়। তো চলো আজকে আমরা চলে এসেছি ইকো পার্ক, আর এই ইকো পার্কের মধ্যেই তোমাদের আমরা 7টা আশ্চর্য একসাথে দেখাবো। 7 আশ্চর্যের মধ্যে সবার প্রথমে নিয়ে যাব গিজার গ্রেট পিরামিডের কাছে, চলো। তোমরা জানো কি, গিজার গ্রেট পিরামিড প্রাচীন বিশ্বের 7 আশ্চর্যের মধ্যে সবচেয়ে প্রাচীন এবং একমাত্র দাঁড়িয়ে আছে। মোট 3টি পিরামিড রয়েছে, প্রত্যেকটি আলাদা ফেরাওদের জন্য নির্মিত। 3টির মধ্যে সবচেয়ে বড়টি চতুর্থ রাজবংশের খুফুর অন্তর্গত এবং বিশ্বের কাছে গ্রেট পিরামিড নামে পরিচিত। এই 481 ফুট লম্বা পিরামিডটি আধুনিক আকাশচুম্বী ভবন না আসা পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা হিসেবে গর্বিত ছিল। পিরামিড দৃশ্যত বিপুল পরিমাণ শ্রম, সময় এবং সম্পদ ব্যবহার করেছে। 2560 খ্রিস্টাব্দে কাঠামোটি সম্পূর্ণ করতে প্রায় 20 বছর এবং 20,000 শ্রমিক লেগেছিল। তো চলে এসেছি আমরা তাজমহলে। তাজমহল ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত একটি চমৎকার দেখতে সাদা মার্বেলের স্মৃতিস্তম্ভ। এই স্মৃতিস্তম্ভের পিছনে প্রেমের গল্পটি বেশ বিখ্যাত। তাজমহলটি মুঘল সম্রাট শাহজাহানের আদেশে 1632 সালে তার প্রেমময় স্ত্রী মমতাজ মহলের সম্মানে নির্মিত হয়েছিল। এখানে শুধুমাত্র আরাধ্য দম্পতির সমাধি রয়েছে। সমাধিগুলি ব্যতীত তোমরা মসজিদের স্থাপত্য সৌন্দর্য দেখতে পাবে, গ্রেট হাউস, এমনকি বাইরের উঠান এবং পরবর্তী ক্লোস্টারগুলিও দেখতে পাবে। মোয়াই স্ট্যাচুস, 1250 থেকে 1500 সালের মধ্যে রাপানুই লোকেদের দ্বারা এই সুন্দরভাবে খোদাই করা মানব মূর্তিগুলি পূর্ব পলিনেশিয়ার ইস্টার দ্বীপে অবস্থিত। তাদের প্রত্যেকের মাথা বড় আকারের, তাদের শরীরের 3টি অষ্টমাংশ সুনির্দিষ্ট হতে তারা কখনো কখনো তাদের পূর্বপুরুষদের প্রতীক হিসেবে বিবেচিত হতো, যদিও তাদের বেশিরভাগই সময়ের সাথে ধ্বংস হয়ে গেছে। বাকিরা সৌভাগ্যক্রমে এখনও রানোরারাকু আগ্নেয়গিরির ঢালে দাঁড়িয়ে আছে। 1800 শতকে তাদের নির্মাণ রহস্যজনকভাবে বন্ধ হয়ে গেছিল এবং কেন তা এখনো খুঁজে পাওয়া যায়নি। পেট্রা 300 খ্রিস্টপূর্বাব্দে নাবাতেন রাজ্যের রাজধানী হিসেবে কাজ করেছিল। এটি জর্ডানে অবস্থিত একটি প্রাচীন শহর। সমাধি ও মন্দিরে গোলাপি বেলে পাথরের কাজের কারণে শহরটি বিশ্বব্যাপী রোজ সিটি নামে পরিচিত। একসময় একটি সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র, শহরটিকে অবহেলা এবং স্থানান্তরের কারণে অবশেষে ধ্বংসস্তূপে পড়ে।
ক্রিস দ্য রিডিমার। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে এই সুন্দর শিল্পকর্মটি যীশুখ্রিস্টের মূল্যবোধকে নিখুঁতভাবে চিত্রিত করে। যীশুর মতো এই মূর্তিটিরও লক্ষ্য আধুনিক সমাজ রক্ষা করা। লোকেরা এটিকে তাদের মাথার উপর ছাদ হিসেবে দেখে। মূর্তিটি বিশ্বব্যাপী খ্রিস্টান ধর্মের একটি মহৎ প্রতীক হিসেবে দেখা হয়। বলা হয় যে মূর্তিটি একটি বিশেষ অনুরোধে মাউন্ট কর্কোভাডোর চূড়ায় নির্মিত হয়েছিল, যাতে এটি রিওতে প্রতিটি শেষ আত্মার কাছে দৃশ্যমান হয় এবং যখনই তাদের প্রয়োজন হয় তাদের আশা প্রদান করে। কলোজিয়াম ইতালির রোম শহরের কেন্দ্রে অবস্থিত। কলোজিয়ামটি এখনো পর্যন্ত নির্মিত বৃহত্তম প্রাচীন অ্যাম্পিথিয়েটার। আরও বিস্ময়কর বিষয় হল যে এটি 70-80 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হওয়া সত্ত্বেও সমগ্র বিস্তৃত বিশ্বের বৃহত্তম স্থায়ী অ্যাম্পিথিয়েটার। 1349 সালের বিশাল ভূমিকম্পে মূলত স্মৃতিস্তম্ভটি ভেঙে যায় এবং ফলস্বরূপ এর দক্ষিণ দিকটি ধসে পড়ে। এমনকি ভাঙা পাথর রোমে প্রাসাদ, হাসপাতাল, গির্জা এবং অন্যান্য অনেক ভবন নির্মাণে পুনরায় ব্যবহার করা হয়েছিল। সুতরাং একভাবে তারা সকলেই এই কিংবদন্তি স্মৃতিস্তম্ভের সারাংশ বহন করে। দ্য গ্রেট ওয়াল অফ চায়না। চীনের মহাপ্রাচীর পৃথিবীর সত্যিকারের বিস্ময়। প্রাচীরটি মূলত রাজ্যগুলির সীমানা রক্ষার জন্য নির্মিত হয়েছিল, কিন্তু বছরের পর বছর ধরে এটি চীনের উত্তর সীমান্তের প্রতিরক্ষার পাশাপাশি পর্যটনের জন্য একটি দুর্দান্ত উৎস হিসেবে কাজ করেছে। প্রাচীরটি বিশ্বের দীর্ঘতম মানবসৃষ্ট কাঠামো হিসেবে গর্বিত। প্রায় 7,300 কিলোমিটার প্রসারিত প্রাচীরটি পূর্ব উপকূলে সাংহাই পাস থেকে শুরু হয় এবং জিয়াও পাস পর্যন্ত যায়। এটা প্রায়ই বলা হয় মহাকাশ থেকে দৃশ্যমান একমাত্র জিনিস চীনের গ্রেট ওয়াল। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানতে অবশ্যই ভুলো না, আর অবশ্যই যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক করো। তো আজ এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসতে থেকো। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে।